প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর তোমাদের সামনে ক্লাস নিতে আসলাম অনলাইনে। এটাই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে আমরা কৃষি শিক্ষা, দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ে দুইটা পরিচ্ছেদ আছে, দুইটা পরিচ্ছেদেই কৃষি ও জলবায়ু নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আজকে আমরা চতুর্থ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদটা সম্পর্কে জানবো। পরিচ্ছেদটার নাম হচ্ছে কৃষি ও জলবায়ু। ঠিক আছে, এটা খুবই সহজ একটা অধ্যায়, খুব সহজ একটা অধ্যায়ের খুব সহজ একটা পরিচ্ছেদ। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি কি কথাগুলো বলি সেটা মনোযোগ দিয়ে শুনে তারপর তোমরা বই দেখে নিও। ঠিক আছে, আমার কথাগুলো একটু মিলাই নিও, বই দেখে নিও, আরেকবার বইটা একটু রিডিং দিও, তাইলেই মানে অধ্যায়টা তোমাদের একদম পুরোপুরি ক্যাচ করে ফেলতে পারবা, তোমরা পুরোটাই মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আমরা আলোচনা করব এখন কৃষি ও জলবায়ু নিয়ে। তো কৃষির উপর জলবায়ুর একটা প্রভাব পরিলক্ষিত হয়। ঠিক আছে, যে কোনো দেশের যে কোনো এলাকার, যে এলাকায় কৃষি আবাদ হয়, চাষবাস হয়, সেই এলাকার সেই সব কৃষিকাজের উপর জলবায়ুর একটা প্রভাব পরিলক্ষিত হয়। ঠিক আছে, তো এখন জলবায়ু কিভাবে নির্ধারিত হয়? জলবায়ু নির্ধারিত হয় ওই এলাকা কোন অক্ষাংশের উপর অবস্থিত, তারপরে ওই এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে সেটার উপরে, তারপরে সমুদ্র থেকে কত দূরে আছে ওই এলাকাটা সেটার উপরে, তারপরে ওই এলাকার বায়ু প্রবাহ, ওই এলাকার বৃষ্টিপাত। ঠিক আছে, এই সব কিছু তোমার নির্ধারণ করে দেয় ওই এলাকার জলবায়ুটা কেমন হবে। আর কোনো এলাকার জলবায়ু নির্ধারণ করে দেয় ওই এলাকায় কি কি ধরনের কৃষি উৎপাদন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সূচনা বক্তব্য, আশা করি বুঝতে পারছো। এরপর আসো আমরা একটু কৃষি, বাংলাদেশের কৃষি জলবায়ু সম্পর্কে ধারণা নিই। ঠিক আছে, বাংলাদেশের উপর দিয়ে দুই ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়। একটা প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে, অর্থাৎ হিমালয় যেদিকে আছে সেদিক থেকে একটা বায়ু প্রবাহিত হয়, আরেকটা বায়ু প্রবাহিত হয় তোমার দক্ষিণ পূর্ব দিক থেকে, দক্ষিণ পশ্চিম দিক থেকে। ঠিক আছে, অর্থাৎ যেদিকে বঙ্গোপসাগর আছে সেই দিক থেকে। আমি তোমাদেরকে একটা ম্যাপ দেখাই, বাংলাদেশের ম্যাপ দেখাই আর কি, তোমরা একটু দেখো, দেখতে পাচ্ছো তোমরা বাংলাদেশের ম্যাপ? আশা করি দেখতে পাচ্ছো। এটা এটা বাংলাদেশের ম্যাপ, এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। ঠিক আছে, তো এই যে এই উত্তর পূর্ব দিকের এই কোণাটা, এই কোণায় হিমালয় অবস্থিত, এবং এই দিক থেকে তোমার শীতকালে একটা বায়ু প্রবাহিত হয়। ঠিক আছে, এটার নাম হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। ঠিক আছে, আর এই বায়ু প্রবাহটা যেহেতু হিমালয় থেকে আসে, হিমালয়ে তোমরা জানো হিমালয়ের মাথায় বরফ জমে থাকে। ঠিক আছে, হিমালয়ের ওদিক থেকে বাতাসটা খুব ঠান্ডা একটা বাতাস আসে। ঠিক আছে, তো ওই দিক থেকে যে বাতাসটা আসে সেটা হচ্ছে তোমার উত্তর পূর্ব বায়ু প্রবাহ বলে এটাকে, এটা শীতকালে প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহটাতে তোমার আর্দ্রতা কম থাকে। ঠিক আছে, আর্দ্রতা থাকে না। আরেকটা বায়ু প্রবাহিত হয় এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে, এই যে দক্ষিণ, এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই দিক থেকে প্রবাহিত হয় আরেকটা বায়ু। দক্ষিণে তোমরা জানো আমাদের বঙ্গোপসাগর আছে। ঠিক আছে, এই দক্ষিণ পশ্চিম দিক এই কোণা দিয়ে আরেকটা বায়ু প্রবাহিত হয়, এবং এই সমুদ্র থেকে এই বায়ুটা প্রবাহিত হয়, মৌসুমি বায়ু। এবং এটাতে, এই বায়ু প্রবাহটাতে প্রচুর পরিমাণে থাকে আর্দ্রতা থাকে, অর্থাৎ জলীয় বাষ্প থাকে। ঠিক আছে, যার কারণে এটার প্রভাব একরকম, এই বায়ু প্রবাহটার প্রভাব একরকম, এটার প্রভাব আরেক রকম। ঠিক আছে, এটাতে তোমার আর্দ্রতা থাকে না, অর্থাৎ জলীয় বাষ্প পরিমাণটা কম থাকে, আর এই বায়ু প্রবাহটাতে আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আর এই দুই বায়ু প্রবাহ তোমার বাংলাদেশের কৃষিকে নির্ধারণ করে দেয়, বা এগুলোই বাংলাদেশের কৃষির উপর প্রভাব ফেলে। ঠিক আছে,
এটা হচ্ছে বাংলাদেশের আমাদের কৃষি জলবায়ু সম্পর্কে একটা ধারণা হলো। আচ্ছা, এরপর আসো জলবায়ুর উপাদান সম্পর্কে আমরা জানবো। এখন আমরা জলবায়ুর উপাদান সম্পর্কে জানবো। জলবায়ুর সর্বমোট 8টা উপাদান আছে, ঠিক আছে? কৃষি জলবায়ুর সর্বমোট 8টা উপাদান আছে। প্রথম উপাদানটাই হচ্ছে তোমার দিনের দৈর্ঘ্য, ঠিক আছে? তোমরা জানো যে হচ্ছে গরমকালে দিনের দৈর্ঘ্যটা একটু বেশি হয়, ঠিক আছে? দিন বড় হয়, রাত ছোট হয়। শীতকালে তোমার রাত বড় হয়, দিন ছোট হয়, মানে গরমের বিপরীতটা হয় তোমার শীতকালে, ঠিক আছে? এই যে দিনের যে দৈর্ঘ্য, এক এক মৌসুমে এক এক রকম, ঠিক আছে? শীতকালে একরকম, গরমকালে একরকম, এইটা তোমাদের আমাদের কৃষির উপরে ব্যাপকভাবে প্রভাব ফেলে, ঠিক আছে? এই যে দিনের দৈর্ঘ্য যদি বড় হয়, তাইলে ওই সময় তাপমাত্রাটা বেশি হয় এবং আলোর দৈর্ঘ্যটাও বেড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ ওই সময়টা উদ্ভিদ বা আমাদের কৃষি ফসলগুলো বেশি সময় ধরে আলো পায় এবং ওই সময় তাপমাত্রাটাও বেশি হয়। এটার প্রভাবে এক ধরনের ফসল উৎপাদিত হয়, ঠিক আছে? আর ছোট দৈর্ঘ্যের দিনের বেলায় তোমার দিন যদি ছোট হয়, তাহলে গাছপালা তোমার কম আলো পাবে এবং ওই সময় তাপমাত্রাটাও কম হবে, ঠিক আছে? এইটা তোমার কৃষির উপর এক ধরনের প্রভাব ফেলে, ঠিক আছে? আবার এমন এক ধরনের ফসল আছে, এমন কিছু ফসল আছে যাতে তোমার এই দিনের দৈর্ঘ্যগুলা মানে কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে? দিন ছোট হইলো না বড় হইলো, দিন খাটো হইলো না দীর্ঘ হইলো, এটা ওদের উৎপাদনের উপর কোনো রকম প্রভাবই ফেলে না। এই ধরনের কিছু উদ্ভিদ আছে। তো এই যে দিবা দৈর্ঘ্যের ভিত্তিতে আমরা আমাদের ফসলকে তিন ভাগে ভাগ করতে পারি আর কি। একটা হচ্ছে তোমার দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ, একটা হচ্ছে খাটো দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ, আরেকটা হচ্ছে দিবা নিরপেক্ষ উদ্ভিদ, ঠিক আছে? দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ গুলা হচ্ছে তোমার লম্বা দিন, বেশি তাপমাত্রা, এগুলি প্রভাব ফেলে ওদের উপর। ছোট দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ গুলার উপরে তোমার ছোট দিন, কম তাপমাত্রা, এগুলি প্রভাব ফেলে। আবার দিবা নিরপেক্ষ উদ্ভিদে কোনো কিছুই প্রভাব ফেলে না, ঠিক আছে? তো দীর্ঘ দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ গুলার মধ্যে আছে তোমার পেঁয়াজ, গাজর, তারপরে তোমার বাঁধাকপি, ঠিক আছে? খাটো দিবা দৈর্ঘ্যের উদ্ভিদ গুলার মধ্যে আছে তোমার শিম, সরিষা, তারপরে হচ্ছে ফুলকপি, ঠিক আছে? তারপরে দিবা নিরপেক্ষ উদ্ভিদের মধ্যে আছে তোমার টমেটো, সূর্যমুখী, ভুট্টা, ঠিক আছে? এগুলা তো আমরা এগুলা মানে উদাহরণ দিলাম আর কি। এই ধর এরকম আরো অনেক উদাহরণ আছে। সব সব ফসলই, যত ফসল উৎপাদন হবে বাংলাদেশে, মনে করবা সবগুলি এই তিন ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? এ তো 1 নম্বর জলবায়ুর উপাদানটা কি? 1 নম্বর জলবায়ুর উপাদানটা হচ্ছে দিবা দৈর্ঘ্য, যেটা সম্পর্কে আমরা এখন জানলাম। এরপরে আসো তাপমাত্রা। তাপমাত্রার কম বেশি এটাও তোমার ফসলের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা দিবা দৈর্ঘ্যের ক্ষেত্রে জানলাম, ঠিক আছে? তো বাংলাদেশে তাপমাত্রা শীতকালে তোমার মোটামুটি 10 ডিগ্রি থেকে সর্বোচ্চ 24 ডিগ্রি পর্যন্ত হয়, শীতকালে তাপমাত্রাটা এরকম হয়। আর গরমকালে তোমার 25 ডিগ্রি থেকে শুরু করে 35 ডিগ্রি পর্যন্ত হয়, ঠিক আছে? মানে তাপমাত্রা শীতকাল এবং গরমকালে বাংলাদেশের তাপমাত্রার লেন্থটা মোটামুটি এরকম। আর বাংলাদেশে যদি আমি গড় তাপমাত্রার কথা বলি, গড় তাপমাত্রা বাংলাদেশে মোটামুটি তোমার 22 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? মানে শীত গরম সারা বছর মিলে আমরা এই মানে তাপমাত্রাটাকে গড় হিসেবে ধরতে পারি। তো যাই হোক, শীতকালে যখন তাপমাত্রা কম থাকে, ঠিক আছে, এটার প্রভাব ফসলে একরকম হয়। অর্থাৎ যে ফসলগুলা কম তাপমাত্রা সহ্য করতে পারে, কম তাপমাত্রা তাদের উৎপাদনের জন্য ভালো, সেই সব ফসলগুলো শীতকালে হবে, ঠিক আছে? শীতকালে কি কি ফসল হয় তোমরা হচ্ছে ইয়ে করে দেখো। শীতকালীন কিছু ধান আছে, আলু আছে, ঠিক আছে? এই ধরনের অনেক ফসল আছে। তারপরে শীতকালীন অনেকগুলো সবজি, যেমন বাঁধাকপি, ফুলকপি, ঠিক আছে? এগুলো শীতকালে হয়ে থাকে। তারপরে আবার গরমকালে, অর্থাৎ বেশি তাপমাত্রা মানে যে সব ফসলের উপর প্রভাব ফেলে, বেশি তাপমাত্রা যে সব ফসলের জন্য সহনশীল, এই ধরনের
ফসল আমরা হচ্ছে গিয়ে মানে গরমকালে উৎপাদিত হয়, অর্থাৎ বেশি তাপমাত্রার সময় উৎপাদন হয় এবং তাদের উপর প্রভাব ফেলে। এবং কিছু কিছু ফসল আছে বেশি তাপমাত্রাই তাদের জন্য, তাদের উৎপাদনের জন্য ভালো, সেগুলো সাধারণত গরমকালে হয়ে থাকে, বেশি তাপমাত্রার সময় হয়ে থাকে। ঠিক আছে, একটা পরীক্ষা করে দেখা গেছে, তোমাদেরকে একটা পরীক্ষার কথা বলি, টমেটো, টমেটো ফলটার অঙ্কুরোদ্গমের সময় দেখা গেছে, যদি অঙ্কুরোদ্গম কাকে বলে তোমরা জানো, বীজ থেকে যখন উদ্ভিদের পরিস্ফুটন হয় তখন ওটাকে অঙ্কুরোদ্গম বলে, ওই পর্যায়টাকে। তখন যদি তাপমাত্রা তোমার 25 ডিগ্রি থাকে, তাহলে এদের টমেটোর বীজের উৎপাদন মোটামুটি 6 দিনেই হয়ে যায়, অঙ্কুরোদ্গম 6 দিনেই হয়ে যায়। কিন্তু এটা যদি তোমার হচ্ছে 25 ডিগ্রির বেশি থাকে, না 25 ডিগ্রির কম থাকে, তাহলে তোমার মানে 12-13 ডিগ্রির মধ্যে যদি মানে টমেটোর বীজটা রাখা হয়, বা ওই সময় যদি পরিবেশের তাপমাত্রাটা এইরকমই থাকে, তাহলে এদের উৎপাদন হতে, পরিস্ফুটন হতে, অঙ্কুরোদ্গম হতে তোমার 12 দিনের মতো লেগে যায়। যদি তাপমাত্রা 25 ডিগ্রি থাকে তাহলে 6 দিন লেগে যায়, আর যদি তাপমাত্রা 14-15 ডিগ্রি থাকে তাহলে হচ্ছে তোমার এরকম 12-13 দিন লেগে যায়। তো তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে মানে বেশি তাপমাত্রা, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা টমেটো উৎপাদনের জন্য সহায়ক, অর্থাৎ বেশি তাপমাত্রা, এটা বেশি তাপমাত্রা সহনশীল একটা ফসল টমেটো। এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক ফসলের উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে আরো একটা বিষয়ে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে শোষণের ক্ষেত্রে, শোষণ এবং সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। সালোক সংশ্লেষণ উদ্ভিদের জন্য খুব জরুরি। ঠিক আছে, সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। এই খাদ্যটা যদি মানে আলো ভালো থাকে, তাপমাত্রা ভালো থাকে, তাহলে 1.5 গুণ বেশি উৎপাদিত হয়, 1.5 গুণ বেশি সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন হয়, এবং শোষণ 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় যদি তাপমাত্রা বেশি থাকে। আর যদি তাপমাত্রা কম থাকে, শোষণ, সালোক সংশ্লেষণ সব কিছুই উদ্ভিদের কম কম হয়। ঠিক আছে, এইভাবে তাপমাত্রা আমাদের ফসলের উৎপাদনে এইরকম প্রভাব ফেলে থাকে। এরপর আসো 3 নম্বর জলবায়ু উপাদানটা হচ্ছে তোমার বৃষ্টিপাত। ঠিক আছে, কোনো এলাকার মাটি কতটা শুষ্ক, কতটা আর্দ্র থাকে, এটার উপরে ওই এলাকার অনেকখানি ফসল উৎপাদন নির্ভর করে থাকে। ঠিক আছে, বৃষ্টিপাতের উপর অনেকখানি ফসল উৎপাদন নির্ভর করে থাকে। তো যেসব ফসলে আর্দ্রতা বা শুষ্কতা, আর্দ্রতা বেশি লাগে, সেই সব মানে আর্দ্রতা বেশি লাগে মানে পানিটা বেশি লাগে, ভেজা মাটি পছন্দ করে যেসব ফসল, তারা ওই সময়টায় জন্মাবে। ঠিক আছে, আর যেসব মাটি ফসল শুষ্ক মাটি পছন্দ করে, তারা শুষ্ক মৌসুমে বেশি জন্মাবে। ঠিক আছে, তো বাংলাদেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ সারা বছর যদি ধরি, বাংলাদেশে গ্রীষ্ম আর বর্ষাকালে মোটামুটি বৃষ্টিপাতটা সংঘটিত হয়ে থাকে। তো গোটা বছর যদি আমি গড় বৃষ্টিপাতের হিসাব করি, তাহলে বাংলাদেশে দাঁড়ায় 222 সেন্টিমিটার বৃষ্টিপাতটা বাংলাদেশের জন্য এভারেজ। ঠিক আছে, এছাড়া তোমার গ্রীষ্ম এবং বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে বাংলাদেশে। বর্ষাকালে তোমার বৃষ্টিপাত হয় তোমার 573 সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ, এবং এটা হয় তোমার নাটোরের লালখানে। ঠিক আছে, নাটোরের লালখানে। আর হচ্ছে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় তোমার সিলেটের লালপুরে, ওটা হচ্ছে তোমার 121 ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এইরকম মানে কাকতালীয় ভাবে দুই এলাকার নামই লাল হয়ে গেছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালপুরে, নিম্ন বৃষ্টিপাত হয় তোমার লালখানে, সিলেটের লালখানে। আচ্ছা, তো এটা হচ্ছে মানে বাংলাদেশের বৃষ্টিপাতের এভারেজ, তারপরে সর্বোচ্চ বৃষ্টিপাত, সর্বনিম্ন বৃষ্টিপাতটা কোথায় হয় সেটা সম্পর্কে জানলাম। আর বৃষ্টিপাত মোটামুটি মানে বাংলাদেশের 3 এলাকায় 3 রকম হয়, উত্তরাঞ্চলে একটু বেশি হয়,
মধ্যমাঞ্চলে একটু মাঝারি আকারের হয়, ঠিক আছে, আর দক্ষিণাঞ্চলে একটু কম হয়, ঠিক আছে। মানে বৃষ্টিপাত তিন বা বৃষ্টিপাত অনুযায়ী এলাকা ভিত্তিক যদি আমি বৃষ্টিপাতটা ধরি, তাহলে বাংলাদেশের তিন এলাকায় তিন রকম বৃষ্টিপাত হয়, ঠিক আছে। আর বন্যা হয়ে থাকে সাধারণত তোমার মধ্যম উত্তর এবং মধ্যম অঞ্চলে, ঠিক আছে। এটা এটাও তোমার বর্ষাকালে হয়ে থাকে, বন্যার কারণে ব্যাপকভাবে ফসলের ক্ষয়ক্ষতিও হয়ে থাকে, ও যদি অতি বৃষ্টি হয়ে থাকে। তারপর নদী ভাঙনের ফলে আমাদের জমির ক্ষতি হয়, আমাদের ফসলের ক্ষতি হয়ে থাকে, ঠিক আছে। এরপর আসো 4 নম্বর যে জলবায়ু উপাদানটা, সেটা হচ্ছে তোমার বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা কাকে বলে? কোনো বায়ুতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যতটুকু থাকে, কি পরিমাণ থাকে, ঠিক আছে, এটাকে বলে বায়ুর আর্দ্রতা। এবং এটাও কৃষি উৎপাদনের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, ঠিক আছে। বায়ু আর্দ্রতা সাধারণত গরমকালে, গ্রীষ্মকালে আমাদের দেশে একটু বেশি থাকে আর শীতকালে কম থাকে। আমি প্রথমে তোমাকে তোমাদেরকে যে দেখালাম যে হিমালয়ের ওদিক থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে যে বায়ু প্রবাহটা আসে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে শুষ্ক, এটাতে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণ কম থাকে। অর্থাৎ শীতকালে আমাদের দেশে যে বায়ুটা প্রবাহিত হয় এটাতে আর্দ্রতার পরিমাণ কম থাকে। আর হচ্ছে গ্রীষ্মকালে যে বঙ্গোপসাগরের ওদিক ওদিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহটা আসে সেটাতে তোমার আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে এবং এইটা আমাদের ফসলের উপর প্রভাব ফেলে থাকে, ঠিক আছে। এরপর আসো বায়ুচাপ। বায়ুচাপ হচ্ছে তাপমাত্রার উপর ভিত্তি করে, ঠিক আছে, বাতাসে এক ধরনের চাপ সৃষ্টি হয়, এটাই মূলত হচ্ছে বায়ুচাপ, ঠিক আছে। আমাদের দেশে সাধারণত চৈত্র বৈশাখ মাসের দিকে ঘূর্ণিঝড় সংঘটিত হয়, আর এই ঘূর্ণিঝড়টা তোমার হয় বায়ুচাপকে কেন্দ্র করে, ঠিক আছে। এটা এটা আমাদের মানে ইয়ার উপরে, কৃষির উপরে ব্যাপক প্রভাব ফেলে। উপকূল এলাকার প্রায় 2.85 মিলিয়ন হেক্টর জমি, বসত বাড়ি, তারপরে তোমার কৃষি খামার, আমাদের নানান রকম গবাদি পশু, রাস্তাঘাট, ঠিক আছে, এই ধরনের মানে বায়ুর যে নিম্নচাপ, ওইসব এলাকার বায়ুর যে নিম্নচাপ কেন্দ্রিক যে ঝড় টর, এইসব দ্বারা প্রভাবিত হয়ে থাকে, ঠিক আছে। এরপরে আসো 7 নম্বর উপাদানটা হচ্ছে সূর্যালোক। আমাদের জলবায়ুর 7 নম্বর উপাদানটা হচ্ছে সূর্যালোক। আমাদের দিবাদৈর্ঘ্য, আমি যখন 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, আমাদের জলবায়ুর 1 নম্বর উপাদান যে দিবাদৈর্ঘ্য যখন আলোচনা করলাম, সেখানেই বলছি যে দিন যখন লম্বা হয়ে থাকে তখন হচ্ছে সূর্যালোকটা বেশি পড়ে, আর সূর্যালোক বেশি পড়ার জন্য তাপমাত্রাটাও বেশি হয়, উদ্ভিদের সালোক সংশ্লেষণ শোষণ এগুলো বেশি হয়, ঠিক আছে। আর এইটা এই সব উপাদান যে উদ্ভিদের জন্য সহনশীল সহ্য করতে পারে, ওই সময় এই ধরনের ফসল উৎপাদনটা ভালো হবে, ঠিক আছে। সূর্যালোকটাও আমাদের ফসলের উপরে এইভাবে প্রভাব থাকে। 8 নম্বর উপাদানটা হচ্ছে তোমার শিলাবৃষ্টি ও কালবৈশাখী। এটা একটা জলবায়ুর একটা অন্যতম উপাদান। প্রতি বছরই আমাদের দেশে একটা নির্দিষ্ট সময়ে শিলা বৃষ্টি হয়ে থাকে, বিশেষ করে চৈত্র মাসের দিকে, ঠিক আছে, ফাল্গুন চৈত্র মাসে শিলাবৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর এই শিলাবৃষ্টিটা তোমার হচ্ছে শিলাবৃষ্টি, তারপর বৈশাখ মাসে কালবৈশাখী হয়ে থাকে, এগুলা তোমার ব্যাপকভাবে আমাদের ফসলের একটু ক্ষতি করে, হানি করে, ঠিক আছে। ফসলের তোমার ওই সময়ের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, তারপরে ডালপালা ভেঙে যায়, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মাটির অতিরিক্ত আর্দ্রতা দেখা দেয় তখন, এটা নানান রকম কিছু আমাদের ফসল খেতে এগুলো সমস্যার সম্মুখীন হয়ে থাকে, ঠিক আছে। এগুলা মানে একটু প্রভাবিত করে আর কি, বিশেষ করে বৈশাখ মাসে আমের মুকুলটা কালবৈশাখী দ্বারা ব্যাপকভাবে প্রবাহিত মানে প্রভাবিত হয় আর কি, ঠিক আছে, ব্যাপকভাবে ওই সময়ের মুকুল ঝরে যায়, ঠিক আছে। এরপর 9 নম্বর আরেকটা উপাদান আছে জলবায়ু, সেটা হচ্ছে শিশির কুয়াশা বা তুষারপাত, ঠিক আছে। তো শিশির কুয়াশা কাকে বলে আমরা একটু জেনে নেই, যে জলীয় বাষ্প ঠান্ডায় ঘনীভূত হয়ে কখনো কখনো ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুস্তরে ভাসমান ধোঁয়া আকারে ভাসতে থাকে, এটাকেই বলে তোমার কুয়াশা, ঠিক আছে।
জলীয় বাষ্প কখনো কখনো অনেক ঘনীভূত হয়ে তোমার ভূপৃষ্ঠের কাছাকাছি ঘন হয়ে ভাসতে থাকে। এটাই হচ্ছে তোমার কুয়াশা। আর এই কুয়াশাটা তোমার অনেক সময় ভূপৃষ্ঠের বিভিন্ন মাধ্যমে জমে পানিবিন্দু আকারে জমা হয়ে থাকে, এটাকেই বলে শিশির। আর শীত প্রধান দেশে তোমার এগুলি আরো জমে, অর্থাৎ এই শিশির বিন্দুগুলো বরফ হয়ে জমে তুষারপাতের সৃষ্টি করে। ঠিক আছে, তোমরা জানো শীত প্রধান দেশে যেসব দেশে তোমার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, ওইসব দেশে সাধারণত এই তোমার তুষারপাতটা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু ফসলের জন্য ব্যাপক ক্ষতিকর একটা নিয়ামক, জলবায়ুর নিয়ামক। ঠিক আছে, শীত প্রধান দেশে এই তুষারপাতটা ব্যাপকভাবে ফসলের ক্ষতি করে। আবার এমন কিছু ফসল আছে যেটা আবার এই তুষারপাতটাকে সহ্য করতে পারে, যেমন যব, গম, তারপরে তোমার আলফা আলফা, ঠিক আছে, এই ধরনের কিছু ফসল আছে ওই সব দেশে, শীতকালীন দেশগুলোতে, যেখানে এই বৈরী আবহাওয়ার মধ্যে এই ফসলগুলা জন্মায় থাকে। এই গেল মোটামুটি জলবায়ুর তোমার 9টা উপাদান। ঠিক আছে, এরপর আসো আরেকটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে উদ্যান এবং মাঠ ফসল, তারপরে আমাদের গবাদি পশু এবং পাখির উপরে এই যে জলবায়ুগুলা কিরকম প্রভাব ফেলে থাকে। ঠিক আছে, মাঠ ফসল উদ্যান ফসল কাকে বলে তোমরা জানো, এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি, ফার্স্ট ইয়ারের প্রথম দিকের চ্যাপ্টার গুলাতে আমরা উদ্যান ফসল মাঠ ফসল কাকে বলে এগুলো সম্পর্কে জানছি। ঠিক আছে, এবং জলবায়ু এগুলোর উপরেও ব্যাপকভাবে প্রভাব ফেলে। ঠিক আছে, এই যে আমাদের যে জলবায়ুর এই যে তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বায়ু বেগ, ঠিক আছে, এগুলা উদ্যান মাঠ ফসল সবকিছুর উপরে একটা প্রভাব ফেলে। আমাদের বর্ষাকালে বৃষ্টিপাতের সময় ধানের জন্য তোমার অতি বৃষ্টিপাতটা হচ্ছে একটা, মানে বৃষ্টিপাতটা পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিটা ধানের উপকার করে থাকে। তারপরে শীতকালের শীতটা কম তাপমাত্রা, এটা আমাদের আলুর জন্য উপকারী। ঠিক আছে, এইভাবে আমাদের উদ্যান ফসল মাঠ ফসলের উপর এগুলি প্রভাব ফেলে থাকে। তারপর গবাদি পশুর উপর কিরকম প্রভাব ফেলে সেটা একটু জানি। বর্ষাকালে তোমার গবাদি পশু বলো আর অন্যান্য আমাদের যে গৃহপালিত পাখিগুলো আছে, হাঁস মুরগি, ঠিক আছে, এগুলা একটু বর্ষাকালে ব্যাপকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালের সাথে সাথে আবহাওয়ায় এদের রোগ বালাই কিছুটা বেড়ে যায়, বিশেষ করে বর্ষাকালে গরুর খুরা রোগটা খুব হয়, এরকমটা তোমরা শুনে থাকবা গ্রামগঞ্জে গেলে, বা যাদের গরুর খামার আছে সেখানে তোমরা এটা শুনে থাকবা। বর্ষাকালের সাথে সাথে আবহাওয়ায় প্রচুর গরুর এই রোগটা হয়ে থাকে, অনেক সময় গরু মরেও যায় এই রোগে আক্রান্ত হয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের হচ্ছে গৃহপালিত যে পাখিগুলি, বিশেষ করে মুরগিটা, এটাও এরাও ক্ষতিগ্রস্ত হয়। তবে হাঁসের জন্য আবার বর্ষাকালটা খুব ভালো, ওরা বিচরণের অনেক সুযোগ পায়। ঠিক আছে, ওই সময় বর্ষাকালে হাঁসগুলো অনেক হেলদি হয়ে যায়। ঠিক আছে, এরা মানে এদের বিচরণ ক্ষেত্র বেড়ে যায়, এরা পানির পোকামাকড় গুলো বেশি করে খায়, যার কারণে ওই সময়টা ওদের জন্য খুব অনুকূল হয়, আমাদের গবাদি পশুর জন্য প্রতিকূল হয়, কিন্তু মানে আমাদের হাঁসের জন্য এটা আবার হচ্ছে অনেক অনুকূল। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো প্রভাব ফেলে। তারপরে মাছ চাষের উপরে দেখো, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে মাছেরও বিচরণ ক্ষেত্র বেড়ে যায়, এবং মাছের নিত্য নতুন প্রজনন ক্ষেত্র তৈরি হয়, এবং ওই সময়টা মাছ ব্যাপক হারে বংশবৃদ্ধি করে, মাছ ডিম পারে, মাছ থেকে ওই সময়টা পোনা উৎপাদন হয়, মাছ ব্যাপকভাবে বংশবৃদ্ধি করে, মাছের উৎপাদন অনেক বেড়ে যায়। আবার অতিবৃষ্টি বন্যার ফলে তোমার পুকুরের বাঁধ ভেঙে, নদীর বাঁধ ভেঙে আবার মাছ হারিয়েও যায়, ক্ষতিগ্রস্ত হয় আর কি। ঠিক আছে, এইভাবে আমাদের মাঠ ফসল, উদ্যান ফসল, তারপরে গবাদি পশু, তারপরে আমাদের গৃহপালিত পাখি, মাছের উপর এইভাবে আমাদের জলবায়ু প্রভাব বিস্তার করে থাকে। ঠিক আছে, এগুলা তো বইয়ে আরো ভালো করে ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, এরপরে তোমাদের বইয়ে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে কৃষি মৌসুম। ঠিক আছে, কৃষি মৌসুম কাকে বলে সেটা প্রথমে আগে জেনে নাও, যে আবহাওয়া, জলবায়ুর প্রভাব এবং ফসল জন্মানোর সময়ের কথা বিবেচনা করে বছরের শস্য উৎপাদনের যে বছরকে শস্য উৎপাদনের যে বিভিন্ন মৌসুমে ভাগ করা হয় সেটাকে বলা হয় কৃষি মৌসুম। ঠিক আছে, এই কৃষি মৌসুমটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এক রবি ঋতু,
এক, দুই নম্বর হচ্ছে খরিফ ঋতু, ঠিক আছে? এক নাম খরিফটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, খরিফ এক, খরিফ দুই, ঠিক আছে? তাহলে কৃষি মৌসুমটাকে সর্বমোট আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে রবি ঋতু, দুই হচ্ছে খরিফ এক, তিন হচ্ছে খরিফ দুই। রবি মৌসুমটা মূলত শীতকালীন মৌসুমকে বোঝায়, রবি ঋতু বলতে শীতকালীন মৌসুমকে বোঝায়, ঠিক আছে? ওই সময়টা, ওই সময়ের বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে ওই সময় বৃষ্টিপাতটা কম হবে, ওই সময় তাপমাত্রা কম থাকবে, ঠিক আছে? আর হচ্ছে ওই সময়ে তোমার জমিতে যেহেতু বৃষ্টিপাত হয় না সেহেতু সেচের দরকার হবে, ঠিক আছে? তারপরে ওই সময়টা দিন ছোট এবং রাত বড় হবে, ঠিক আছে? ফসল উৎপাদনের জন্য সেচ কম লাগবে, তারপরে ওই সময়টা মাটি শুষ্ক থাকবে, এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকবে রবি ঋতুতে, ঠিক আছে? আর বা শীতকালীন মৌসুমটায়। আর খরিফ এক, এরপর আসো খরিফ এক ঋতু, এটা বলতে মোটামুটি গ্রীষ্মকাল, গ্রীষ্মকালটাকে বোঝায়, ঠিক আছে? এই সময়টাকে তোমার, এই সময়টায় বৃষ্টিপাত মাঝারি আকারের থাকবে, তোমার মাটিতে আর্দ্রতা শুষ্কতা এগুলা মাঝারি আকারের থাকবে, ঠিক আছে? জমিতে মাঝারি আকারে সেচের দরকার হবে, এরকম থাকবে। আর হচ্ছে এরপরে খরিফ দুই এর পর, খরিফ একের পর আসো খরিফ দুই, ঠিক আছে? খরিফ দুই মৌসুমটাতে মূলত তোমার বর্ষাকালকে বোঝায়, ঠিক আছে? বর্ষাকাল যে সিজনটা আছে ওইটাকে মূলত খরিফ দুই বলে। এই সময় বৃষ্টিপাত ব্যাপক আকারে থাকবে, তারপরে জমিতে কোনো সেচের দরকার হবে না, মাটিতে ওই সময়টা খুব আর্দ্রতা থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ওই সময়ের বৈশিষ্ট্য। এই তোমার কৃষি মৌসুমকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি আরেকবার মনে করি, এক এক নম্বর হচ্ছে তোমার রবি ঋতু, দুই নম্বর হচ্ছে খরিফ এক, তিন নম্বর হচ্ছে খরিফ দুই, ঠিক আছে? এই তিনটার মধ্যে কিন্তু পার্থক্য ছক আকারে তোমাদের বইয়ে দেওয়া আছে, খুব সুন্দর করে এটা তোমরা দেখে নিও। তারপর তোমাদের এই বইয়ের সর্বশেষ যে টপিকসটা এই পরিচ্ছেদের, সেটা হচ্ছে তোমার আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা কি, সেটা খুব সুন্দর করে কনক্লুশন আকারে এই বইয়ে টেনে দেওয়া হয়েছে এই পরিচ্ছেদের শেষে, ঠিক আছে? আবহাওয়া কাকে বলে, প্রথমে আমরা একটু শুনি আবহাওয়া কাকে বলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের দৈনিক বৃষ্টিপাত, বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহের গতি, চাপ ও তাপমাত্রা প্রভৃতির সামগ্রিক অবস্থাকে ওই অঞ্চলের আবহাওয়া বলে। অর্থাৎ বায়ুমণ্ডলের দৈনন্দিন যে অবস্থা, দৈনন্দিন প্রতিদিনের অবস্থাকে তোমার আবহাওয়া বলে, ঠিক আছে? আর জলবায়ু কাকে বলে, জলবায়ু বলে কোনো এলাকার তোমার 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু, ঠিক আছে? অর্থাৎ আবহাওয়াটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের প্রতিদিনের অবস্থা, প্রতিদিন কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, বায়ুর দিক কিরকম, বায়ুর চাপ কিরকম, বায়ুর গতি প্রবাহ কিরকম, এই জিনিসগুলোকে বায়ুমণ্ডলের প্রতিদিনের অবস্থাকে বলে আবহাওয়া। আর জলবায়ু বলে তোমার কোনো এলাকার, কোনো নির্দিষ্ট এলাকার 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে, ঠিক আছে? এটাই ছিল তোমার, তোমাদের এই অধ্যায়ের শেষ টপিক, ঠিক আছে? এই খুবই সহজ একটা অধ্যায়, আমি যেটা বললাম তোমরা বইয়ে আরেকবার পড়ে নাও, মিলায় নাও, আরেকবার নিজে রিডিং দাও, তাহলে ইনশাল্লাহ তোমরা পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।